নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো টিএম স্টাডি ক্লাস। তো বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব জিআর ক্লাস 4 নম্বর জিআর ক্লাস নিয়ে, ঠিক আছে? বন্ধুরা, আমরা সামনের আবগারি কনস্টেবলের যে মেন এক্সাম রয়েছে, এই মেন এক্সামকে টার্গেট করেই এই ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের জিকের ক্লাস তো চলছে, তার সঙ্গে ম্যাথের ক্লাসও হচ্ছে, আর এবার আমরা জিআর ক্লাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই করে ভালো করে ভিডিওটি দেখো সম্পূর্ণ পর্যন্ত, সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও মক টেস্ট দেওয়ার জন্য। প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমাদের মক টেস্ট হয়, প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময় মক টেস্ট হয় আমাদের। তো মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে? আর এই সমস্ত ফ্রি সম্পূর্ণ ক্লাসগুলো করবার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি বন্ধুরা, অজানা সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে? এখানে অজানা সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে যে ম্যাথটি আলাদা আছে, এই ম্যাথটি করতে হলে কী করতে হবে, যেটা আমরা নিচে একটু লিখে নিই ভালো করে। দেখো এখানটায় কী দেওয়া আছে, 1, তারপর দেওয়া আছে 3, 7, জিজ্ঞাসার চিহ্ন কী হবে জানি না, তারপরে আছে 31, আর তারপর আছে কত, 63। তো দেখো এখানটা বন্ধুরা, ডিফারেন্স একটু দেখো, এটা থেকে এটার ডিফারেন্স কত, 2, এটার থেকে ডিফারেন্স কত হচ্ছে, 4, ঠিক আছে? এটা কত জানি না, এটা কত হবে দেখতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো বন্ধুরা, এখানে এই 2 এর ডবল হয়ে যাচ্ছে, 2 এর ডবল হয়ে গিয়ে 4 এর সঙ্গে যোগ হচ্ছে, ঠিক আছে? তাহলে 4 এর ডবল 8, 8ও এর সঙ্গে যোগ হয়ে যাবে, 7 এর সঙ্গে যোগ হবে, 8 7 এর সঙ্গে যোগ হলে কত হবে, আর 7 এর সঙ্গে যোগ হলে হবে 15, তাই তো? আচ্ছা, 8 এর ডবল কত হয়, 16, 16 15-র সঙ্গে যোগ করলে দেখো হবে 31, 16 এর ডবল কত, 32, 32-এর সঙ্গে যোগ করলে দেখো হবে 63। তো ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা, যে 4 তার ডবল, 2 এর ডবল 4, তার ডবল সব ডবল ডবল হয়ে যাচ্ছে, সেগুলো যোগ হয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসার চিহ্নের জায়গায় আমরা কত পাবো, 15 পাবো, 15 পাবো আমরা জিজ্ঞাসার চিহ্নের জায়গায়। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, ভালো করে দেখে নাও। এর পরবর্তী যে জিআইটা রয়েছে, দেখো এখানে বলেছে বেমানান শব্দটা নির্বাচন করো, বেমানান শব্দ নির্বাচন করতে হবে। দেখো লাল আছে, নীল, সবুজ, গেরুয়া, লাল, নীল, সবুজ, গেরুয়া, কোনটি হবে? তো ভালো করে দেখো বন্ধুরা, এখানে লাল, নীল আর এই গেরুয়া, এই তিনটি, লাল, নীল আর গেরুয়া, এই তিনটি হচ্ছে মৌলিক রং। এই তিনটি কি না, মৌলিক, মৌলিক রং, ঠিক আছে? আর কিন্তু এই গেরুয়াটা, গেরুয়াটা এটা একটা মিশ্রিত রং, এটি একটি মিশ্রিত রং। তাহলে এখানে বেমানান কোনটি, এই গেরুয়াটি, ঠিক আছে? ভালোভাবে বুঝে নাও, লাল, নীল, সবুজ, এগুলো এই তিনটি মৌলিক রং, গেরুয়াটা একমাত্র মিশ্রিত রং, তাহলে বেমানান গেরুয়া। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, পাউরুটি ইস্টু যদি ছত্রাক হয় তাহলে দই ইস্টু কী হবে, পরজীবী, ব্যাকটেরিয়া, জীবাণু নাকি ভাইরাস, ঠিক আছে? পাউরুটি তৈরি করতে যেমন ছত্রাকের প্রয়োজন হয়, ইস্ট একটা ছত্রাকের প্রয়োজন হয়, তেমন দই জমাতে ল্যাকটোবাইসিলাস নামক একটি ছত্রাকের প্রয়োজন, একটি ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, ঠিক আছে? সুতরাং এখানে দই ইস্টু কী হবে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হবে, দই ইস্টু হবে ব্যাকটেরিয়া, কারণ দই জমাতে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। তো এর পরবর্তী প্রশ্ন আছে, দেখো বন্ধুরা এখানে বলেছে যে নোটিশ এ সংকেত যদি PRVLEH হয় তাহলে সিস্টেম এর সংকেত কী হবে। যদি ভালো করে দেখো এখানটায়, এর আগে আমাদের যে কোডিং ডিকোডিংয়ের ক্লাস হয়েছিল সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো এন, এন থেকে সেটা যাচ্ছে পিতে, এন থেকে যাচ্ছে পিতে, মানে প্লাস 2 হচ্ছে, প্লাস 2 হলো, ঠিক আছে? তারপর ও থেকে যাচ্ছে আর, ও থেকে আর যাচ্ছে, ও থেকে যাচ্ছে আর এ, সেখানে কী হচ্ছে, প্লাস 3 হলো। তারপরে দেখো টি থেকে আসছে ভিতে, টি থেকে ভিতে আসছে মানে প্লাস 2, ঠিক আছে? তারপরে দেখো আছে আই, আই থেকে কিসে যাচ্ছে, আই থেকে যাচ্ছে এল, আই থেকে যাচ্ছে এল, প্লাস 3। তারপর দেখো সি থেকে যাচ্ছে ইতে, সি থেকে ই, এটা কত হচ্ছে, প্লাস 2। আর তারপরে আছে ই থেকে যাচ্ছে এইচ,
তাহলে সেটা কত হচ্ছে +3। তো ভালো করে দেখো, +2 +3 আবার +2 +3 +2 +3 এই পদ্ধতিতে যাচ্ছে। তাহলে সিস্টেমটাও আমরা সামনে একই পদ্ধতিতে নিয়ে যাব, ঠিক আছে? তো দেখি করে দেখি কি হয়। এস এস যদি +2 করি, এস যদি +2 করি কি হবে, হবে ইউ, এবং ইউ হলো ওয়াই কে +3 করলে কি হবে, ওয়াই কে +3 করলে হবে বি, ওয়াই কে +3 করলে হবে বি। এস কে যদি আবার +2 করা হয় তাহলে কি হবে, হবে ইউ। টি কে যদি +3 করা হয়, টি কে যদি +3 করা হয় তাহলে কি হবে, হবে ডব্লিউ। ই কে +2 করলে কি হবে, ই কে +2 করলে হবে জি। আর এম কে +3 করতে হবে, এম কে +3 করলে হবে পি। তাহলে ইউ বি ইউ ডব্লিউ জি পি, অপশান ডি, এটাই হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো? ভালোভাবে বুঝো না ম্যাথটা। এই সমস্ত জিআইগুলো তোমরা খুব কম টাইমের মধ্যে করতে হবে। ভালো করে ক্লাসটি দেখো, ভালো করে ক্লাসটি দেখো, এই সমস্ত জিআইগুলো তোমরা খুব কম সময়ের মধ্যে করতে পারবে। তো দেখো বন্ধুরা, এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, রমেন প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে, তারপর ক্লক ওয়াইজ 145 ডিগ্রি ঘুরলো, সর্বশেষে 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে স্থির হলো, এখন কোন দিকে সে মুখ করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা এরকম ম্যাথগুলো কীভাবে করবে দেখো, এরকম জিআই পড়লে কীভাবে করবে, প্রথমে তো এইরকম, ঠিক আছে? এটা কি ইস্ট ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। বন্ধুরা এই যে কোণটি রয়েছে এটা 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে মোট কত 360 ডিগ্রি এখানে রয়েছে, এখানে 360 ডিগ্রি রয়েছে। এবারে দেখো কি বলেছে, যে রমেন প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, মানে সে এই দিকটা যে মুখ করে দাঁড়িয়েছিল, ঠিক আছে? তারপর সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে, তার ডান হাত যেদিকে থাকবে সেটা হচ্ছে ক্লক ওয়াইজ, এটা তো ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক এদিক, ঠিক আছে? এটা ক্লক ওয়াইজ। আর যদি বলে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে তার বিপরীত দিক, এই দিক, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, তাই তো? তাহলে দেখো ভালো করে, প্রথমে সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলো, তাহলে সে এদিকে ঘুরবে প্রথম 270 ডিগ্রি, তাহলে এই গেল 90 ডিগ্রি, এই গেল 90 90 90 180, তারপর আরও 90 270, মানে সে এখন এদিকে দাঁড়িয়ে আছে মুখ করে, সে এখন সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই তো? এবার বলেছে দেখো, তারপরে সে ক্লক ওয়াইজ আবার 135 ডিগ্রি ঘুরলো, 135 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরবে, মানে এদিকে যাবে, এদিকে ঘুরবে, তাই তো? সে এখন এখানটা রয়েছে, তার মানে এই গেল 90 ডিগ্রি, 90 হয়ে গেছে, আর 35, তার মানে হচ্ছে আর 45, মানে এই পর্যন্ত আসবে, ঠিক এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত সে এখন দাঁড়িয়ে আছে। বলে সবশেষে সে 90 ডিগ্রি আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলো, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ যাবে, এদিকে আবার ঘুরবে, মানে এই 45 আর এই 45, মানে ঠিক এই জায়গাটা, এই পজিশনটা, ভালো করে দেখো, ঠিক এই পজিশনটাতে সে থেমে যাবে। সে এইখানটা অবধি গিয়েছিল 135 ডিগ্রি, ঠিক আছে? এইখান থেকে ঘুরেছিল মানে এই 90 আর এই 45 নিয়ে 135, আবার তারপর সে ক্লক ওয়াইজ ঘুরেছে আবার 90 ডিগ্রি, তার মানে এই 45, এইখান থেকে এইটুকুটা 45, এইখান থেকে এইটুকুটা 45, আর এইখানে এইটুকুটা 45, তা ঠিক সে এখন এই স্থানে অবস্থান করছে। তাহলে সে কোন দিকে মুখ করা আছে দেখো, এই দক্ষিণ, এই পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, বি হবে আমাদের আনসার। ভালোভাবে বুঝে নাও, বুঝতে না পারলে ভিডিওটি একটু রিভাইজ করে দেখে নাও, বুঝতে পারবে, ঠিক আছে? তো এর পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, ভ্যানচিত্র দিয়ে একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্নটা রয়েছে, যে নিচের কোন ভ্যানচিত্রটি লম্বা লোক, কালো চুলের লোক এবং ভারতীয় এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করবে, ঠিক আছে? তো ভালো করে দেখো, যদি এটা নিই এটা কি হবে, সে যদি সব ভারতীয় লোক, তার মধ্যে কালো লোক আছে, তার মধ্যে হচ্ছে লম্বা লোক আছে, কিন্তু না, সেটা নিলে ভালোভাবে দৃশ্যটা সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু এই দৃশ্যটা দেখো ভালো করে, এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। যদি এই হয় সম্পূর্ণ ভারতীয়, ঠিক আছে, তার মধ্যে লম্বা লোক আছে, ঠিক আছে, লম্বা লোক, ভারতীয় লম্বা লোক, এইটুকুটা, এই পজিশনটা। আবার দেখো যে কালো চুলের লোক, সেটা যদি এইখানটা এইভাবে নির্দেশ করা যায় তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো তাহলে ভারতীয় কালো চুলের লোক, আবার সে লম্বাও হতে পারে, তো এইরকমভাবে এই ভ্যানচিত্রটি বি, অপশান বি, এই ভ্যানচিত্রটা সঠিক হবে, ঠিক আছে? ভালোভাবে বুঝে নাও।
এর পরবর্তী প্রশ্ন দেখতে হচ্ছে বন্ধুরা, যে প্রদত্ত যে সংখ্যাটি দেওয়া আছে এখানে লুপ্ত সংখ্যাটা বের করতে হবে, এই চিত্রের লুপ্ত সংখ্যাটি বের করতে হবে। যেটি আছে দেখতে পাচ্ছ এ কী হবে, এটা হচ্ছে আর কি যে 5 × 2 − 1 কী হবে, 9 হয়েছে। তারপর 9 × 2 − 2 কী হবে, 16 হবে। × 2 − 3 হবে, এবারে তো এখানটা কী হবে, 32 থেকে 3 দিলে ঠিক আছে, একদম ঠিক আছে, 29 ঠিক আছে। এবার হচ্ছে 29 × 2 − এবার 4 হবে, একটা করে মাইনাস বেড়ে বেড়ে যাবে ঠিক আছে। তাহলে 29-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে, 58, তার সঙ্গে −4 করলে হবে 54, তার মানে এখানটাতে হবে 54, বুঝতে পেরেছে, এইটাতে হবে 54। ভালোভাবে বুঝতে বুঝে নাও, × 2 − 1 × 2 − 2 × 2 − 3 × 2 − 4 এবার এর সঙ্গে যদি দেখো সে একই রকম হবে, যদি আমরা 54-র সঙ্গে 9 × 2 − 5 করি 103-ই হবে, 103 হবে ঠিক আছে। তো এই পদ্ধতি অনুযায়ী এই লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, বলেছে প্লাস যদি ডিভাইড হয়, ডিভাইড যদি মাইনাস হয়, মাইনাস যদি ইন্টু হয় এবং ইন্টু যদি প্লাস হয় তবে নিচের কোনটি সঠিক হবে, তো এটা আমাদের করে করে দেখতে হবে, না করে দেখলে এটা বুঝতে পারবে না ঠিক আছে। তো দেখো বন্ধুরা, সময়ের সুবিধার্থে আমরা শুধু 7 নম্বরটা করে দেখে নিচ্ছি ঠিক আছে, 7 নম্বরটাই আনসার হবে, 7 নম্বরটা আমরা করে দেখছি। দেখো 7 এখানে ইন্টু আছে, ইন্টুকে আমরা ব্যবহার করবো প্লাস হিসাবে, প্লাস তারপর 12 আছে, 12 বসলো, প্লাসকে আমরা কী দেবো, ভাগ 3, মাইনাসকে আমরা কী লিখবো, ইন্টু 4, আর ভাগটাকে আমরা লিখবো মাইনাস 5। এবার বড় মাসের সূত্র অনুযায়ী একটা সমাধান করতে হবে, 7 + 4 × 4 − 5 ইন্টুর কাজ আগে, 7 + 4 = 16 মাইনাস যোগ করতে হবে আগে কত হবে, 7 × 23 − 5 = 18। তো দেখতে হচ্ছে বন্ধুরা সি সির এইটা এই ফর্মটা সঠিক চলছে, তুমি যদি ওপরেগুলো করে করে দেখো দেখবে মিলবে না, এই সংখ্যাটার সঙ্গে মিলবে না, পরেরটা উত্তরের সঙ্গে মিলবে না, তো অবশ্যই তোমরা করে করে দেখে নিও একটু। তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ, একটি ছবিকে দেখে আনন্দ বলল ওই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে, আনন্দ মহিলাটির কে হয়, ভালো করে দেখো এখানে কি বলেছে, একটা ছবি দেখি আনন্দ বলছে, ধরো আনন্দ একটা ছেলে, আনন্দ একটা ছেলে, সে বলছে ছবি দেখে ওই মহিলাটি, একটা ছবি যারা মহিলা আছে, ছবিতে একটা মহিলা রয়েছে ঠিক আছে, ওই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে, আনন্দর ঠাকুরদার ছেলে মানে আনন্দর বাবা, আনন্দর বাবা ওর বাবার মেয়ে, মানে এটা হচ্ছে আনন্দর কী হবে, বোন, এটা হবে আনন্দর বোন, তাই তো। আনন্দ মহিলাটির কী হয়, আনন্দ মহিলাটির কী হয়, ভাই হয়, তাহলে আনন্দ মহিলাটির হয় ভাই ঠিক আছে, অন্য কোনো সঙ্গে সম্পর্কের সঙ্গে মিলছে না, সুতরাং আনন্দ হয় সেই মেয়েটির ভাই। দেখো যদি আগামীকালের পরের দিন রবিবার হয় তাহলে আগামীকালের নিরিখে গত পরশু দিন কী বার ছিল, ভালো করে বুঝে নাও, আগামীকালের পরের দিন যদি রবিবার হয়, আগামীকালের পরের দিন তার মানে আজকের হচ্ছে কত, আজকের হলো শুক্রবার, তাই তো, আজকে শুক্রবার তার মানে আগামীকাল মানে হচ্ছে শনিবার, তার পরের দিন তাহলে হবে রবিবার, তাই তো, বলেছে যে আগামীকালের পরের দিন রবিবার, তাহলে এই আগামীকাল শনিবার, তার পরের দিন রবিবার ঠিক আছে। হলে আগামীকালের নিরিখে গত পরশু দিন কী ছিল, আগামীকালের নিরিখে মানে শনিবারের পরশু দিন, গত পরশু দিন কী ছিল, তাহলে শনিবারের আগের দিন কী ছিল, শুক্রবার, তার আগের দিন মানে পরশু দিন মানে কী হবে, বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার অপশান বি আনসার, বুঝতে পেরেছো, ভালোভাবে বুঝে নাও। এরকম ধরনের জিআই পড়লে তোমরা খুব কম সময়ের মধ্যে করতে পারবে।
ঠিক আছে, ভালোভাবে বুঝে নাও, এরকম জিআই তোমরা খুব কম সময়ের মধ্যে অ্যাটেন্ড করতে পারবে। বন্ধুরা এই ছিল 10টি জিআই নিয়ে তৈরি করা আজকের আমাদের 4 নম্বর জিআইয়ের ক্লাস। তো তোমরা অবশ্যই করে আমাদের টিএম স্টাডি ক্লাস এই ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটি সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য। আর সামনে আবগারি পুলিশের যে মেন পরীক্ষা আছে সেটাকে টার্গেট রেখেই আমরা সমস্ত ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। জিকের ক্লাস চলছে সকাল 9টার সময়, 9টার সময় জিকের ক্লাস চলছে, ম্যাথের ক্লাসও করানো হচ্ছে আমাদের চ্যানেলে, সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা অবশ্যই করে ক্লাসগুলো ভালো করে করো। আর প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমাদের মক টেস্ট হয়, মক টেস্টটি অবশ্যই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? মক টেস্ট অ্যাটেন্ড করলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে। আর ক্লাসগুলো ভালো করে করবে, কারণ মক টেস্টের বেশিরভাগ প্রশ্নই এই ক্লাসের ওপর ভিত্তি করেই হয়, ক্লাসের ওপর ভিত্তি করেই মক টেস্টের বিভিন্ন প্রশ্ন রকম তৈরি হয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই করে ক্লাসগুলো করো। আর লকডাউন যতদিন না উঠছে প্লিজ তোমরা বাড়ি বাইরে বেরোয় না, একটু সচেতন হও, আর আমাদের টিএম স্টাডি ক্লাসের সঙ্গে পড়াশোনাগুলো করতে থাকো। তোমরা দেখো তোমরা সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এবং তোমরা জীবনে সফল হবে।